হ্যালো পূজা চেরি, গুগলে পূজা চেরি লিখলে যে প্রশ্নগুলো বেরিয়ে আসে সেগুলোর উত্তর আজ জানতে চাইব। প্রথম প্রশ্ন, পূজা চেরির বয়স। মেয়েদের বয়স জিজ্ঞেস করতে হয় না, এটা মহা বড় পাপ। পূজা চেরির ছবি সবাই খোঁজে, কিন্তু নিজের কোন ছবিটি আপনার সবচেয়ে পছন্দ? অনেক ছবি পছন্দ, এখন আপাতত আমার যেই ছবিটা পছন্দ সেই ছবিটা আমি দেখাচ্ছি। আমার এখন এই ছবিটা খুব পছন্দ। এটা আমার খুব পছন্দের একটি জায়গায় তোলা, এবং সেই পছন্দের জায়গাটা আমি বলবো না, এবং একটা পছন্দের মানুষের সাথে ছবিটা তুলেছি, মানে ছবিটা তুলে দিয়েছে, তো কে সেই পছন্দের মানুষ সেটাও বলবো না, কিছুই বলবো না, শুধু ছবিটাই। এখন আপাতত এই ছবিটা খুব পছন্দ। ওকে, পূজা চেরি জোভান কেন সার্চ করে মানুষ? পূজা চেরি প্লাস জোভান ইকুয়াল টু পুরি ওয়েব ফিল্ম। পূজা চেরির বিয়েটা কবে হচ্ছে? এটা তো আমিও এখন আমার গুগলে সার্চ দিতে হবে যে পূজা চেরির বিয়ে কবে, এটা আমিও আসলে জানি না, এটা উপরওয়ালার হাতে এবং আমার মা বাবার হাতে। পূজা চেরির গান। পূজা চেরির গান, পূজা চেরির গান, শুধু একবার ছুব রাখবো হাতে হাত, চোখে চোখে এক পলকে থাকবো যে সারা রাত। এটা আমার রিদিতা সিনেমার গান, খুব পছন্দের একটি গান। পূজা চেরির জীবনী। জীবনী, এখন তো জীবন শুরুই করতে পারলাম না, তো জীবনী কী হবে, আরও সময় যা, তারপরে জীবনী আমি নিজেই লিখে দিয়ে যাব, কোনো অসুবিধা নেই। জীবনের লক্ষ্য। লক্ষ্য হচ্ছে খুব ভালো একজন মানুষ হতে চাই, খুব ভালো একজন অভিনেত্রী হতে চাই, ভালো অভিনয় দিয়ে, ভালো কাজ দিয়ে আসলে মানুষের মনের মধ্যে আসলে বেঁচে থাকতে চাই। পূজা চেরির উচ্চতা। আমার উচ্চতা আপাতত জানি 5'5". পূজা চেরির পরিবার। আমার পরিবারে এখন আছে আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার ভাবি। পূজা চেরির নতুন সিনেমা। পূজা চেরির নিউ সিনেমা হচ্ছে রিদিতা, যেটা কিনা 7 অক্টোবর রিলিজ হতে যাচ্ছে।